বাড়িতে থাকলে হয়তো মাঝে মধ্যে মনে পড়ে, কিন্তু এখানে আসলে প্রতি পদে পদে মনে পড়ে যায়। আইটেম করছে দেখ। আচ্ছা কালকে শুয়ানি ছিঁড়ে দিয়েছে, আজকে আবার এটাকে নতুন করেছে পিছনটা। দেখি এদিকে আন কাবি, এদিকে আন, জমে গেছে সন্ধ্যাবেলাটা। ইতে নাচ দেখছি আমরা, স্টেজ শো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল শানা অ্যান্ড শুয়ানিজ লাইফ। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কেন বলো তো? কারণ এখন আমি বাপের বাড়িতে, তো ওই জন্য ভালো আছি বলতে পারো। মানে সবার সাথে থাকতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে তো আমি, শুয়ানি বাবাই, আর ওই শুয়ানির স্কুল থাকলে ভালো, না হলে গেল, এরকম টাইপেরই। তো ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন কটা বাজে? এখন বাজে 9:40। আমার মেয়ে আজকে ফার্স্ট 7টার সময় ঘুম থেকে উঠে গেছে, আমিও তখন ঘুমাচ্ছি। সকালবেলা উঠে আমার শেষ দিকে ডাকছে, সেজো আন্টি, সেজো আন্টি করে ডাকছে। তারপর নিয়ে চুপচাপ শুয়েছিলাম, বললাম না তুই এখন একটু ঘুমিয়ে নে, কেউ ওঠেনি। তারপর দেখছি একে একে এরাও উঠে গেছে, সাথে ওও উঠে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলতে পারো। বাড়িতে যেটা 9:30, 9:30, 8টা এরকম হয়ে যায়, মানে ছুটির দিনে বেসিক্যালি, তো সেই রকমই আজকে তাড়াতাড়ি উঠেছি। উঠে বাচ্চাদের মানে ব্রাশ ট্রাশ করিয়ে, ওদের একটু দুধ টুধ খাইয়ে, তারপরে ওদের পড়ানোও হয়ে গেছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এরা পড়ে এসে এখানে বাবেলস নিয়ে খেলা করছে বলে আলাম, চলো আজকে বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করি। পড়েছিস তোরা? পড়াশুনো করেছিস? হ্যাঁ। ওই গায়ে দিস না। এ কি, এ কি, এ কি, জামাই দিচ্ছিস কেন বুদ্ধু বুড়ি? তোর পড়া কমপ্লিট, চলো। তো বাবাই এখানে শুয়ে আছে। এ বাবাই, জামা টামা চেঞ্জ করো। ওই একজন শুয়ে আছে। কি সব এখানে আনবো? আমার না, এমনি আমাদের বাড়িতে লিকুইড দুধের চা হয় না, বুঝছো, গুঁড়ো দুধের হয়। তো আমার লিকুইড দুধের চা খেতে খুব ইচ্ছা করছিল। তো আজকে আমাদের টিফিনটা সকালবেলার বাইরে থেকে আনা হয়েছে, আজকে আর বাড়ি করা হয়নি। আর কালকে বাবা মিষ্টি নিয়ে এসেছিল, ফ্রিজে ছিল, বার করে দিলাম। আই দেখো, আমাদের এখানে এক জায়গায় স্পেশাল কচুরি হয়, বেশ ভালো লাগে খেতে সেই কচুরি। আর বাড়ি থেকে কন্টেনার দিয়েছিলাম এতে তরকারি। কত কচুরি দেখো, বেশ ভালো লাগে খেতে এই কচুরিটা গরম গরম। আর দুটো কন্টেনারে তরকারি, চলো ওখানে নিয়ে যাই, বাড়া হোক, তারপর দেখতে পাবে। খাওয়ার সময় কখন দেখে কাবি? আর কখন বাট নিয়ে আনলে ভালো হতো না, তুলে নিলে। চিনি হাত ধুয়েছ? হ্যাঁ। তুমি ওখানে বসে খেতে পারবে? ঝাল লাগবে, তুমি এখানে এসো, আমার কাছে এসো। ওই জন্য তোরটা ফুটছে না। কখন ঢেলেছিস, কখন ঢেলেছিস, এখন? এই দেখো, এই ব্যক্তিটা ঘুমিয়ে যাচ্ছে এখানে, দেখো, মানে কোনো কাজ নেই, শ্বশুর বাড়ি এসে দাও ঘুম। বাড়িতে তো বারবার ডাকাডাকি করি, বাবাই এটা করে দাও, ওটা করে দাও, ওই জন্য ওর কোনো চাপ নেই, ঘুম দিচ্ছে। দেখো খেয়ে দে, কচুরি খেয়ে ঘুম মারছে। তো আমার স্নান হয়ে গেছে, এদিকে সব ফোন দেখছে, আর আজকে বাড়িতে একটা স্পেশাল গন্ধ বেরোচ্ছে। কি হয়েছে, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? জিন্সটা যেটা পরে এসেছিল একেবারে কেচে দিয়েছি, অনেকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি। শুয়ালিকে আর কাবিয়াকে স্নান করিয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে নিলাম, বাড়ি গিয়ে যেতে আমার চাপ না পড়ে। কি বার করে নিয়ে এসেছি, এবার বল কি করবো? হাসিপা
সবুজ নাইটি রোদ্দুর কটকটে রোদ্দুর শুধু নাইটি দেব বাড়ি আমি যখন একা আসি তখন একটু চাপ থাকে আর যখন আমার দিদিরা আসে আমি পুরো ফাঁকি বাজ এলে সব একেবারে দিচ্ছি যখন একটা দিদিয়া থাকে তখন আমি পুরো রিল্যাক্সে থাকি মানে টুকটাক বাচ্চাদের দেখা তখন আমি বাচ্চাদের দেখা তারপরে এই জামা কাপড় টাপড় কাচা এইসব কাজ আমার তখন থাকে জামা কাপড়গুলো মেলতে হবে হ্যাঁ বালতি জামা কাপড় আছে আবার কাবিয়া আর একটা চিনির আছে ছাদে দাঁড়াই চুলটাগুলো ভিজিয়েছি তো আজকে বিরিয়ানি হচ্ছে বাড়িতে মাটন বিরিয়ানি হচ্ছে ওই যে দূরে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে এই জায়গাটা যখন ফাঁকা ছিল এই জায়গাটা দিয়ে আমার আব্বার কবরটা দেখা যায় কিন্তু এখন বর্ষাকাল না তো গাছ ফাছ হয়ে গেছে সব বড় বড় হয়ে গেছে ওইটা কবরস্থান এই অপোজিটে রাস্তার অপোজিটে ওটা মানে ঘেরা আছে যেটা ওটা কবরস্থান তো ওখানটাই দেখা যেত এখন আর দেখা যায় না এখন পুরো একদম গাছপালা হয়ে ভর্তি হয়ে গেছে তো দেখা যায় না আগে ওই সিঁড়ির ওপরটাই উঠলেও দেখা যেত বাড়িতে থাকলে হয়তো মাঝে মধ্যে মনে পড়ে কিন্তু এখানে আসলে প্রতি পদে পদে মনে পড়ে যায় আজ প্রায় অনেক বছরই হয়ে গেছে যদিও বা আজ প্রায় এবারে মে মাস আসলে 3 বছর হয়ে যাবে মানে এই বাড়িটা করার 2 বছর পরে আমার বাবা মারা গেছিল চলো যত মনে করতে থাকবো তত মনে পড়বে যেখানে আছে ভালো থাকুক জামা কাপড়গুলো এখন মেলেনি আমি আগে মেলে নিচে যাই কষ্ট বিরিয়ানি আইটেম করছে দে আচ্ছা ওর পাশে আর কি দিবি চাপ টাপ করেছিস নাকি আমার মেয়ে তো খাবে না স্যালাড না আমাদের শ্বশুরই শুধু লেবু খায় জানিস কি সুন্দর আমার মেয়ে খায় না হ্যাঁ পাতি লেবু গাজর বিট পেঁয়াজ শশা সব খায় ও ফল খেতে ভীষণ ভালোবাসে আর আমার মেয়ে কিচ্ছু খায় না আমার কাবিয়াটাও কিচ্ছু খায় না রে রোগা হয়ে গেছে একদম একদম রোগা হয়ে গেছে আমার নাম মোটা কিউকাম্বার তাই তো আমি মোটা তো এখন বাজে 1:20 আর বাবাইয়ের চোখে মুখে জল দিয়ে দিয়েছি ওই যে উঠে পড়েছে বয়সে তো বাবাইয়ের একটা গেঞ্জি আমার দুটো নাইটি সবই এখানে রাখা থাকে মোটামুটি হ্যাঁ না লুঙ্গি দেবো যাও বিরিয়ানির হাঁড়িটা দর্শন করে এসো আবার খেতে হবে বিরিয়ানির হাঁড়িটা দর্শন করো লুঙ্গি বার করে দিই এই চল খাবি চল এ নাও তুমি হাত ধুয়েছো আ না এই লিকুইডটা না ভালো করে গেজা হচ্ছে না তো বোঝা যাচ্ছে না তুমি ধুয়েছো ঠিক করে সবজি কোথায় ওটা শশা কিউকাম্বার সবাই খাচ্ছে তোমারও খাওয়া শেষ আমি মেয়েকে ঘুম পাড়াতে গেলে আবার খেয়ে নিলে খাচ্ছিস নাইটিটা ছোটই রায়তা ভালো লেগেছে তাহলে আমি এখানে এসে লম্বা হয়ে গেছি হয়তো জানি কত দিয়েছিস রে বেশি দিয়ে ফেলেছিস হুম
তুই খাবি রায়তা? না। আমি নিয়ে যাচ্ছি, গ্লাসটা এক্ষুনি পড়তো। বিরিয়ানিটা বেশ জমিয়ে জমিয়ে খেয়েছি, খেয়ে দিয়ে রায়তার বাটিটা বসে বসে চাটছি। খেয়ে দিয়ে নিয়ে যে যেমন শুয়ে আছে, ফোন দেখছে, ঘুমাচ্ছে, আমার মেয়ে তো তখনই খাই, ওকে ঘুম পাড়িয়ে আমি খাচ্ছিলাম। তো আমি এখানটায় বসেছিলাম, বসে আছি, এখানে একটা পাখি আসছে যাচ্ছে সেটা দেখছি, বেশ ভাল লাগছিল। আর কাল রাতে আমি দুটোই ঘুমিয়েছি, আর আমার মেয়ে সকাল 7টায় তুলে দিয়েছে আমাকে। বসে বসে এত ঘুম পাচ্ছে, আমি আর বসে থাকতে পারছি না, মনে হচ্ছে গিয়ে একটু ঘুমিয়েই পড়ি। চলো এখন একটু শুই, দেখি ঘুম আসে কি না, পরে আবার তোমাদের সাথে কথা বলি। আর পাচ্ছি না আমি বসে থাকতে, চোখ টেনে টেনে। না 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 দৌড়াস না, সেই যে খেয়ে দিয়ে ঘুম দিয়েছি, আমার আর চোখ কিছুতেই খুলছে না। আর সে যাবা গেছিল পুরনো বাড়ির দিকে, আমাকে ডাকছে যাবে যেতে, আমি সত্যিই চোখ খুলতে পারছিলাম না। আর শুয়ানি একবার উঠে বসেছিল যাবে বলে, আর দেখি দেখি আমার শুয়ানি উঠে পড়েছে, আমি বলছি শুয়ানি ঘুমা ঘুমা, আর আমার তো চোখ কিছুতেই খুলছে না। আর উঠে বাবাইকে ফোন করছি, বাবাই বলে আমি ইছামতি নদীর পারে। কোথায় ইছামতি নদী বলো? তারপর ওই গাড়ি দিয়ে এদেরকে ঘোরাচ্ছিলাম, এরা আসার সময় একসাথে তিনজন এসছে, আর এরকম এরকম করে নড়ছে, এরকম এরকম করে, আমার তো কি ভয় লাগছে যে যদি একটা পড়ে ঢুকঢাক করে। ওদের এনে দেন একটা করে শাড়ি, শেষ করুক, 1 টাকা করে দেবেনি। এরা ওই কামের বসায় না চিড়ে, চুমকি আর আটা, ওই আমার আরিশা গিয়ে নিয়ে এসছে। এই 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 সামনেরটা ঘোরা, পিছনটা এই বালিশের কোয়াটটা কালকে শুয়ানি ছিঁড়ে দিয়েছে, আজকে আবার এটাকে নতুন করেছে পিছনটা। দেখি এদিকে আন কাবি, এদিকে আন, এই দেখো আমাদের পাড়ায় এইরকম সেই শাড়িতে চুমকি বসায় আঠার এরকম স্টোন দিয়ে, এরা এই চিনি গিয়ে নিয়ে এসছে, আর সেইটাকে এই বালিশটা ছেঁড়া বালিশের কভারে কি করেছে দেখেছ? দেখো আমরা দেখি আমাদের জামা কাপড়ে থাকে এরকম বসাতে হয় আঠা আর এরকম চুমকি। হ্যাঁ বাবাই করে সব, আর ওরা দেখে বাবাই করে। হ্যাঁ তো স্বাভাবিক ব্যাপার না, দাঁড়াও খুবু তোমার চাটা দিচ্ছি। এই দেখো আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসছে, আমার কাকার মেয়ে এসছে ওই বাড়ি থেকে, গেছিলাম ওই বাড়িতে, ওকে খুঁজতে পাইনি। এই যে ফড়িং বাবু, দেখো আমার মেয়ের থেকেও রোগে, কিন্তু আমার মেয়ে চিনির থেকে বড়। ওই যে আরিশাপা, তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা তুমি বলো, পচা বলেছে? না পড়ুক, তোমার বাড়ি কোথায় বলো? তোমার বাড়ি কোথায় বলো? বাড়ি
বসিরহাট তোমার না দিয়েছি আমি অল্প মিষ্টি দিয়েছি এরা গুড় খায় তো ওই জন্য এদের মিষ্টি লাগছে না কি মিষ্টি নিবি এখন সন্ধ্যাবেলা ওই ওরা এসছে আমার কাকার মেয়ে এসছে ওদের বাড়ি গেছিলাম ওর মেয়ে ঘুমাচ্ছিল তখন তাই একটু কফি এমনিতেও কফি করতাম কফি করলাম আর একজন ওই লিকার চা খাবে মা লিকার চা খেয়েছে একটুখানি কফি খাবি তো চিনি কম হলে কি হয়েছে রে গুড় খাবে গুড় কফি খাওয়া শেষ এ নিয়ে এসছে চপ এই এতগুলো কটা নিয়ে এসছিস জলি সবার গুনে গুনে এনেছিস বাচ্চাগুলোরও এক পেলে একখানা নতুন জুতো সুয়ানি ছোট হয়েছে সরে আয় দেখি এদিকে আয় দা খেটে দিলি কেন আগে এদিকে আয় দেখি ম্যাক সরে আয় আরে এক এইটা আঙুল ঢুকিয়েছে দেখ হ্যাঁ পা আঙুলটা দেখে ওই রকম জুতো পরিনি এখনো মনে হয় তাই না চপ্পল পরে না এরকম আরে ঢোকা হবে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দিয়ে এদিকে এসো আমি ফটো তুলছি এদিকে এসো হেঁটে এদিকে এসো ওর পায়ে পুরো ঠিক পুরো ঠিক ওর পায়ে সোহানি স্টার্ট করেছে সোহানি অত দূর থেকে আসবি না ঠিক করে আসবি কি করছে জঙ্গলে জমে গেছে সন্ধ্যেবেলাটা তিনটে নাচ দেখছি আমরা স্টেজ শো এখন হবে খাওয়া দাওয়া 10টা বাজে আর না কিছু বিচি পাইনি মা তুমি আনো ওই একটা প্লেট আনো তোমার হ্যাঁ তো সুয়ানির জন্য খিচুড়ি করেছি কারণ সুয়ানি একদমই বিরিয়ানি দুপুরবেলা খাইনি বলতে গেলে খেতে চাইছে না আমি আর আমাদের সব বিরিয়ানি তো আছেই দুপুরবেলা সবে এখানে এসে বসেছিস যদি এখন একা খাবো একা খাবো মাথা খারাপ করবি না ঠিক আছে নি এখনো তো খিচুড়িতে একটা বিরিয়ানি থেকে মাংস তুলে এতে দিয়ে দিচ্ছি ভেবেছিলাম ডিম সিদ্ধ করবো তারপর না থাক একটা মাংসই দিই মাংস মটনটা খেতে ভালোবাসে আগে আগে দেখি দাঁড়াও ওরম করছো কেন তুমি গ্যাস টেবিলের ওপরে এই এক প্রেশার কুকারে ঢাকনা রাখা রয়েছে আনো তো খিচুড়ি খাবি খেয়ে দেখ টেস্টি হয়েছে বিরিয়ানি বাদ দিয়ে খিচুড়ি খাওয়া যাবে না আমার মেয়ে তো খাচ্ছে আমার মেয়ের পছন্দ না খিচুড়ি বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের খিচুড়ি খাওয়ানোর পরে একটু ছিল আমি ভাবলাম ওই খিচুড়িতেই আমার হয়ে যাবে তারপর বিরিয়ানি দেখে বিরিয়ানির লোক কি সামলানো যায় বলো একটু খেয়েই নিলাম তাই না মা কিন্তু তুমি খিচুড়িটা ভালো খেয়েছো তো ভালো লেগেছে এখন এই যে ম্যাডামকে ড্রেস পরাচ্ছি কাল যে যেখানে শুয়েছিল আজকেও সে সেখানেই শুয়েছে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে আমাদের চিনির মতো মস্তিতে থাকবে তাই তো জামা ভিজে এসছো তাহলে চলো টাটা বাই বাই কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে কালকে আরেকজন মেম্বার আসবে দেখতে পাবে একজন চলে যাবে একজন আসবে রোজ একই ওয়াটার স্লাইডে যাব কালকে যাবো রে কাল যাবো সত্যি বলছি
চলো টাটা বাই 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 বলবো না এই তো বলো টাটা জামাটা তো ভিজিয়ে ফেলেছো তুমি এ আগে খাটটা ঝাড়ি সব।